আসসালামু আলাইকুম, আমি তানিয়া। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেন থেকে। আজকে বাসায় থাইয়ের স্যুপ রান্না করছিলাম, তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে একটু ছোটোখাটোভাবে শেয়ার করি। আমি এখানে চিকেন নিচ্ছি, চিকেন দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ, চিংড়ি চিংড়ি নিচ্ছি, চিংড়িটাও এখানে দিয়ে দিলাম, মাশরুম, আদা। এখানে আমি দেশি আদাটাই নিচ্ছি, যারা চাইলে থাই আদা ব্যবহার করতে পারেন। এখানে দুইটা ডিমের কুসুম নিচ্ছি। তো এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কুসুমটা ইউজ করতে, সাদা অংশটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু স্যুপটা ভালো আসে না। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো চিলি সস ইউজ করছি, আর আমি এখানে টমেটো সস ইউজ করব 2 টেবিল চামচের মতো। তো আপনাদের বাসায় যদি টমেটো কেচাপ থাকে সেক্ষেত্রে কিন্তু টমেটো কেচাপটা ইউজ করবেন। আমার কাছে টমেটো কেচাপটা ছিল না, তাই আমি টমেটো সসটা ইউজ করছি। আর এখন কিন্তু সবার বাসার ছাদেই মোটামুটি থাই পাতা যেটা বলে সেটা কিন্তু থাকে, তো যদি থাকে তাহলে তো ভালো, অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন। না হলে কিন্তু সুপার স্টোরগুলোতে কিনতে পাওয়া যায়। আসলে রেস্টুরেন্ট স্টাইলে বা রেস্টুরেন্ট থেকেও মজার স্যুপ তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু এই থাই পাতাটা দরকার হবে, আর যদি একান্তই না থাকে সেক্ষেত্রে লেবু পাতা ইউজ করতে পারেন। আর আমি এখানে 1 প্যাকেট থাই স্যুপ ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়েছি, আসলে নর্মাল পানি দিয়ে গুলে নিয়েছি। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। আর এই অবস্থায় কিন্তু হাঁড়িটা আমি চুলাতে বসাই নাই, চুলায় বসানোর আগেই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। আর আমি আজকে মিক্সড স্যুপটা তৈরি করছি। আপনারা যদি এখানে মাশরুম বা চিংড়ি বা চিকেন আপনারা যে কোনো একটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে স্বাদ মতো লবণ এবং 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। আমি এখানে ফ্রেশ লেবুর রস ইউজ করেছি, যেহেতু এই স্যুপটা আমরা 3 জনের জন্য সার্ভ করব। আমি এখানে 5 কাপের মতো পানি নিয়েছি, আর আমি এখানে থাই পাতাগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি 1 প্যাকেট থাই স্যুপ ইউজ করেছি, তো আমি এখানে কর্নফ্লাওয়ারটা খুব একটা বেশি ইউজ করব না, কারণ যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় তার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারটা থাকে। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে একদম হাই হিটে এটাকে রান্না করতে হবে। আপনি যদি লো হিটে অথবা মিডিয়াম হিটে রান্না করতে যান তাহলে চিংড়ি এবং চিকেনটা কিন্তু ওভার কুক হয়ে যাবে, আর ওভার কুক হলে কিন্তু স্যুপটা খেতে ভালো লাগবে না। তো আমি এখানে একেবারেই সৌন্দর্যের জন্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ এটা দিতে না চান একেবারেই স্কিপ করে যেতে পারেন। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ প্রথম অবস্থায় একটু নাড়তে হবে যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। দেখুন আমার স্যুপটা কিন্তু 5 মিনিটে হয়ে গিয়েছে মোটামুটি। তো এখন আমি এখানে কাঁচামরিচ এবং গোলমরিচ দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব হাই হিটে। অবশ্যই এটাকে ওভার কুক করবেন না, কারণ ওভার কুক করলে চিংড়ি এবং চিকেনটা কিন্তু স্যুপের মধ্যে ভালো লাগবে না। তো আমার স্যুপটা কিন্তু 7 মিনিটেই কিন্তু একেবারে হয়ে গিয়েছে। তো একদম গরম গরম নামিয়ে আপনারা সার্ভ করতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। একেবারে হুবহু রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যেই টেস্টটা থাকে, আমি নর্মাল দোকানের স্যুপের কথা বলছি না, চাইনিজ রেস্টুরেন্টের স্যুপের মান যেরকম থাকে, টেস্ট যেরকম থাকে, আপনি তার থেকেও বেটারভাবে আপনি এভাবে তৈরি করে নিতে পারেন, একেবারেই হোমমেড। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।